ডেলি তো পাঁচবার জান্নাতের চাবি দিতে ডাকেন, কিন্তু আফসোস আমার সমাজের যুবক আসে তো আসে কয়েকজন, আমার সমাজের মানুষগুলো মসজিদে ছুটিয়া ছুটা আসে তো আসে কয়জন, মা বোনরা চায়নামাজের দিকে দৌড়ায় তো দৌড়ায় কয়জন, ডেলি পাঁচ বেলা তো চাবি দেওয়ার জন্যই ডাকেন, নাহলে ওলামা কেন বলবে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি, জান্নাতের চাবি দিতেই তো ডাকেন, আমরা প্রস্তুতি কতটুকু, আসেন কথা লম্বা করার সুযোগ নাই, আর লম্বা করলেই বা কি হবে, সারা রাত্র কথা শুনলাম দিলে গাঁথলাম না, তাইলে তো হবে না, অল্প হোক, এই জন্যই প্রথমে আমি বলছি ধ্যান দিয়া শুনব, শুনলে হয়তো দিলে গাঁথতে পারে, কাল সকাল থেকে প্রস্তুতি চলতে পারে, যে আমি জান্নাতেরটা চাই, দুনিয়ার এই 60-70 বৎসরের একটা চাই না, 60-70 বৎসরেরটা চাই না, আমি তো চিরদিনেরটা চাই, যুবক জান্নাতের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, আল্লাহ রসুল বর্ণনা দিতে দিতে বলছেন মালা আইনুন রাআত, এইখানে বসায়া তোমার চোখে বড়া যাবে না, ওয়ালা উযুনুন সামিয়াত, শুনায়া তোমার কান বড়া যাবে না, ওমা খাতারা কলবি বাশার, তোমার দিলের জগতের ভিতরে এটাকে জাগানো যাবে না, তুমি যাও চলো প্রস্তুতি নাও চলো, দেখবে জান্নাতে কি রাখা আছে, সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে ঘোড়া, তোমাদের কাছে তো ঘোড়া আছে ঠিক না, না নাই, নাই ডিজিটাল ঘোড়া নাই, যেটা পেট্রোল খায়, আগেরটা তো অ্যানালগ ছিল, ওটা ঘাস খাইতো ঠিক না, এখনকারটা কি ডিজিটাল, আল্লাহ সুপার ডিজিটাল বানায় রেখা দিছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে কোরা আছে লাহু আজনি হাতান, দুটা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব, চরবে ওয়ায়সিরু হাইসু ইয়াশা, যেখানে মনে চায় চোখের পলকে চলে যাবে, দেখো না তোমরা হোন্ডা বাইকে উঠলে তোমাকে বাবুই ভিন্ন ঠিক না, আর যদি পিছে কেউ থাকে ফুল চার্জ ঠিক না, কি রাগ হয়ে গেল, হ্যাঁ ফুল চার্জ, জান্নাতে এরকম পিছে থাকবে না, সামনে থাকবে পিছে থাকবে, আবার যেইখানে যে নামবে ওইখানে ইস্তেকবাল করতে থাকবে, ওইখানেও দেখবে কয়েকটা হাসতেছে মুসকি মুসকি, তুমি জিজ্ঞেস করবে নাম কি, কোরআন মনে হয় পড়ে আসিস নাই, আমার নাম মাসিদ, তোর চোখের শীতলতার জন্য বানায় রেখা দিছে, সব আছে কি চাও, 60-70 বৎসরের জন্য কেন পাগল হইলাম, কেন আমরা পাগল হইলাম, এই ইটের বাড়ি আর এই টিনের বাড়ি আর এই মাটির দুনিয়া মাটির জিনিস এটার জন্য পাগল, আশা তো রাখি কিন্তু প্রস্তুতি নাই, আসেন আজকে প্রস্তুতির কথা, প্রস্তুতি নেই জান্নাতের জন্য, প্রস্তুতি নেই একজনও তো নাই, আল্লাহ তো বলে দিছিলেন রাগ হয়ে যাবেন বলবো, আলেম ওলামা ছাড়া একজনও তো হবে না, মনে হয় যে সাতবার আল্লাহর কাছে জান্নাত চায়, অষ্টমবার জান্নাত তাকে আল্লাহর কাছ থেকে চায়া নিয়ে আনেন, এরকম আমরা কয়জন আছি যে ডেলি সপ্তাহে মাসে এই বয়স পর্যন্ত আমি নির্জনে বসে বসি আল্লাহ জান্নাত চাই, আল্লাহ জান্নাত চাই, আল্লাহ জান্নাত চাই, সাতবার চাইছি, আল্লাহ রসুল তো হাদিসের ভিতরে বলেন যে সাতবার জান্নাত চায়, অষ্টমবার জান্নাত বলে আল্লাহ একে আমাকে দিয়া দেন, এরকম চাইতেছে তারপরও দিবেন না, হাদিসে তো আছে যে সাতবার দোজক থেকে পানা চায়, দোজকই বলে আল্লাহ এই ব্যক্তির আমার প্রয়োজন নাই, ওকে আমাকে দিয়েন না, নামটা কাইটা দেন, থাকলেও কাইটা দেন, কয়জন চাই, প্রস্তুতি কতটুকু,
চোখে দেখা তো আয়েশা বললেন, সারা জীবন তো আমাদের জান্নাতের জন্য চোখের পানি ঝরাইলেন। আল্লাহর রাসূল চোখের পানি ঝরাইছেন নিজের জন্য না, নিজের ফ্যামিলির জন্য না, হাসান হুসাইন আলী ফাতেমার জন্য না, নিজের ১১ ফ্যামিলির জন্য না, চোখের পানি ঝরাইছেন আমাদের জান্নাতের জন্য, আর কিচ্ছুর জন্য না। বিশ্বাস হয় না? আমাদের জান্নাতের জন্য চোখের পানি ঝরাইছেন ২৩ বৎসর টানা। আমার মনে হয় না কিতাব গাটলে আর ইতিহাস দেখলে একদিনও মনে হয় চোখের পানি শুকায়। আজকেও কবরে কাঁদে, এখনো কবরে আমাদের জন্য কাঁদেন। সত্য ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহওয়ালারা এখনো দেখে, এখনো দেখে কাঁদে আমাদের জন্য, কিয়ামতের দিনও আমাদের জন্য কাঁদবে, উম্মতি উম্মতি বলে কাঁদবে। যদি একটু বুঝে আসে তাহলে আমি বলতে পারি, আমাদের জাতি ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। এমপির চেয়ার তো আরো উঁচা, মন্ত্রীর চেয়ার তো আরো উপরে, ঠিক না? হ্যাঁ, হায় হায়, আমাদের নবীজিকে আল্লাহ একটা চেয়ার দিয়েছেন মাকামে মাহমুদ, যেই চেয়ারের উপরে একটা চেয়ার, যেটাকে কুরসিউর রহমান বলে, আল্লাহর কুরসি, আল্লাহর কুরসির নিচে একটা চেয়ার যেটাকে মাকামে মাহমুদ বলে, আর দ্বিতীয় তৃতীয় কোনো চেয়ার নাই, এই দুটি চেয়ার আল্লাহর ডান পাশে লাগাবে। কিয়ামতের দিন সর্ব আগে আমাদের নবীজিকে উঠানো হবে, সমস্ত নবী রসুল মানুষের আগে ওনাকে উঠানো হবে, মাকামে মাহমুদে নেওয়া যাবে। আল্লাহ বলবে বসেন, বলবে বসবো না। আল্লাহ জিজ্ঞেস করবেন, এই চেয়ার আপনার উম্মত ইউনিয়ন কাউন্সিল চেয়ারের জন্য মরতে রাজি ছিল, মারতে রাজি ছিল, আপনি মাকামে মাহমুদ পাইও বলতেছেন বসবেন না? বলছে কেন বসবো না এটা শুনবেন? বলছে শুনান। বলছে আমি যদি বসি তো উম্মতকে হাউজে কাউসারে পানি কে পান করাবে? আমি প্রতিশ্রুতি দিয়ে আসছি মাউইদুকুমুল হাউজ, উম্মতকে বইলা আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ করো, আমার পিপাসিত উম্মত যেন আইসা হাউজে কাউসারে অপেক্ষা না করতে হয়, আমি আগে ছুটা যাব ওইখানে, আমি অপেক্ষা করব করব, কিন্তু উম্মত যেন অপেক্ষা না করে, যে আসবে তাকে নিজের হাতে পানি পান করাবো, আর চিৎকার দিয়া বলবো লা তাসমান বাদাহা আবাদা, আজকের পরে আর কোনো পিপাসা তো লাগবে না, যে রবি চেয়ার পাওয়ার পরেও বসবে না। কাদের জন্য? ওনার কিয়ামতের মাঠের কান্না আমাদের জান্নাতের জন্য। বলছে শুধু এইখানেই শেষ না, আমি মিজানের কাছে ছুটা যাব, আপনি প্রতিশ্রুতিগুলা দিছেন ওগুলাকে বাস্তবায়ন করার সবচেয়ে মুখ্যম জায়গা, সবচেয়ে সুবর্ণ সুযোগ মিজানের ওইখানে, যখন পাল্লা জমবে না তো আপনি বলছেন সালতু তা, আমি চাইলে নাকি দিবেন, তো আমি চাইতে থাকবো চাইতে থাকবো চাইতে থাকবো, এই পর্যন্ত চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত চাল পাল্লা সামনে না ঝুঁকে যায়। আপনি বলছেন সুপারিশ করলে কবুল করবেন, সাফি তুসাফা, আমি সুপারিশ করতে থাকবো করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝুঁকে যায়। আপনি বলছেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করা ছাড়বেন, তো আমি ওইখানেই দাঁড়ায় বলবো আমি রাজি হব না না যতক্ষণ পাল্লা সামনে না ঝুঁকবে। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, লা ইউখজিকা ফি উম্মতি, তো আমি যখন পাল্লা ঝুঁকবে না তো আমি চিৎকার দিয়া বলবো এখনই তো ঘোষণা হবে, আমি লজ্জা রাখবো তো রাখবো কোথায়, আপনি না বলছেন লজ্জিত করবেন না, বলতে বলতে আমি পাল্লা চুকায় ছাড়বো, আমি মিজানের কাছে ছুটা যাব, শুধু ওইখানেই শেষ না, পলসেরাতের কাছে তারপরে ছুটা যাব, যদি উম্মত পার হইতে না পারে তাহলে জীবনে যদি একবারও আমার উপরে দুরুদ পড়া থাকে ওই গাঁটটি মাথায় দিয়া পার করায়, যে রসুল চেয়ার পাইও বসবো। আমরা কতটুকু প্রস্তুত, কতটুকু প্রস্তুতি নিতেছি? আশা তো রাখি,
রসুল তো জীবন ভর চোখের পানি চড়াইতে চড়াইতে চলে গেল। সোয়া লক্ষ নবী ওলামারা একমত হবে, সারা দুনিয়ার মানুষ তো মানুষ, সোয়া লক্ষ নবী 312 জন রসুল পর্যন্ত চিৎকার দিবে, নাফসি 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 নাফসি, আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান। একমাত্র আমাদের নবীজি যিনি কিয়ামতের মাঠের এই তিন জায়গায় ছুটবেন আর চিৎকার দিবেন, রব্বি উম্মতি 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 উম্মতি, আমার উম্মত বাঁচান উম্মত বাঁচান। যেই কথা বলবেন হাসান বাঁচান হোসাইন বাঁচান, আলী বাঁচান ফাতেমা বাঁচান, আমার ফ্যামিলি বাঁচান না উম্মত বাঁচান। অথচ হাসান হোসাইন কিরকম প্রিয় ছিল, একজনও নানা এখানে নাই, নানা আছে এরকম নানা নাই। আল্লাহ রসুল ঘোড়া হইতেন আর হাসান হোসাইন পিঠে বসতেন, এদের ছোট বোন উম্মে কুলসুম ঘরের মধ্যে বসতেন, আল্লাহ রসুল ঘোড়া হইয়া ঘরের ভিতরে চক্কর দিতেন আর জিজ্ঞাসা করতেন সওয়ারি কেমন, তিনজনে বলতো বড় উত্তম, আল্লাহ রসুল নিচের থেকে বলতেন যারা সওয়ার হয়েছে আরো বড় উত্তম। নানা তো আছে কিন্তু এরকম নানা নাই যে নানি নাতি ঘরে গোড়া হইয়া ঘরের ভিতরে চক্কর দেয়, কেমন ভালোবাসা। দুই ভাই আয়সা বলতেছে আপনি উত্তম না আমরা দুইজন উত্তম, আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে আমি উত্তম, দুইজনে হাইসা বলতেছে জবাব হয় নাই, কয় মানি আমরা দুইজন উত্তম, কয় কি কইরা আমাদের আম্মাজানকে চিনেন, কয় বলো পরিচয় দিয়া বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মাজানের সামনে তোমা আপনার আম্মা কিছুই না। আমাকে আব্বাজানরে চিনেন, আমাদের আব্বাজানের বলছে বলো পরিচয় দিয়া বলছে আমাদের আব্বাজানের সামনে আপনার আব্বাজান কিছুই না। আমাকে নানাজানরে চিনেন, আল্লাহ রাসূল বলতেছে পরিচয় দাও, তো নানার পরিচয় দিয়া বলতেছে জাদ্দুকা লাইসা বিশাই, আপনি নানা জানেন নামও মানুষ জানে না, আমাকে নানা জানবে চিনেন। দুজন রে কোলে উঠায় চুমা দিয়া বলতেছে মাইনা নিলাম তোমরাই উত্তম, এই দিক দিয়া তোমরাই উত্তম, এই দিক দিয়া তোমরাই উত্তম। ওই কলিজার টুকরা এদের খবর নিবেন না, নিবেন নারায়ণগঞ্জের মানুষ বন্দরের মানুষ আমাদের জন্য চোখের পানি ঝরাবেন। জান্নাত তো চাই কতটুকু প্রস্তুত, কি রাজি প্রস্তুতি নিতে, ওয়াদা কে কে ওয়াদা পাক্কা, নমান 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 পাক্কা পাক্কা, যদি না হই আমি তো দুঃখে বলি, ওয়াজের জন্য না সব জায়গায় বলি, কারো হাত উঠানো পাই না, যে এই বয়সে যতবার চুল কাটছি একবারও নবীর আদর্শ মতো চুল কাটি নাই, একবারও সেলুনে বলি নাই আজকে আমার নবীর আদর্শ মতো আমাকে চুলটা কেটে দাও, একবার হইলো আমাকে দাও কেটা। কতবারই তো মেসেজ পাঠাইলাম একবার হইলো লেখো i.iu, i.iu কি বুড়ারা বুঝবেন না যুবকরা বোঝা গেছে, আসল যে শিরার ভিতরে আমি হাত দিয়া দিছি এরা বুঝা গেছে আমি কি বুঝাইতে চাইছি, একবার হইলো মেসেজ পাঠাও i.iu, একবারও তো চুল কাটলাম না, আজকের থেকে ওয়াদা করি প্রস্তুতি নিব আর জান্নাতের প্রস্তুতির জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন শুধু প্রস্তুতির জন্য না, আল্লাহর রাসূল আসছেন সাথে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কেমন হবে যুবক, তোমাদের ঝান্ডা থাকবে হাসান হোসাইনের হাতে, মা বোনদের ঝান্ডা থাকবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে,
আর বয়স্কদের ঝান্ডা থাকবে আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, আর পুরা উম্মতের ঝান্ডা থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। সবার হাতে আল্লাহ, আগে আল্লাহর রাসূল আর আমরা পিছনে। হায় হায় কেমন হবে, কেমন হবে, ঠিক না? কালকেই বলতেছিলাম নারায়ণগঞ্জে শানে সাহাবার ভিতরে যে সাহাবাদেরকে সারা দুনিয়ায় কেন ছিটায় দিলেন আল্লাহ। আমার মন বলে ওলামা একমত নাও হইতে পারে, হয়তো একমত হবেন না আপনারা, কিন্তু আমার মন বলে বাংলাদেশে দুই সাহাবি কেন পাঠাইল, সারা দুনিয়ায় কেন ছিটায় দিলেন? আমি তো সারা দুনিয়া ঘুরে ঘুরে দেখছি সাহাবাদের কবর, হয়তো দুই এক হাজার বাদ আছে, বাকি তো সব আমার দেখা শেষ আলহামদুলিল্লাহ। আমার মন বলে কেন? কখনো বিআইপি গাড়ি যখন যাইতে থাকে না, তো রাস্তা বিলকুল ফাঁকা থাকে, কিছু বুদ্ধিমান গাড়ির চালক আছে, এরাও এটার পিছনে লেগা যায় আর পিছনে পিছনে ছুটতে থাকে, আগে যেই জায়গা দিয়ে যাইতে থাকে, যারা পাহারায় থাকে ওরা ভাগতে থাকে, এই গাড়িও মনে হয় সামনের গাড়ির বহরে, সিগন্যালও দেয় না, আটকায়ও না, ঠিক না? সাহাবারা যখন আমাদের দেশ থেকে উঠে যাইতে থাকবে আর আমরা পিছে পিছে যাইতে থাকবো, সাহাবাদেরকে দেখা সামনেওয়ালারা বলবে এরাও আগের বহরে আমাদের জান্নাতের দিকে ছুটতে থাকবে, আমরাও পিছে পিছে ছুটতে থাকবো, ফেরেশতারা ভাববে এরাও এই বহরেরই লোক, থামানো যাবে না, যাইতে দেবে। এই জন্য আল্লাহ সাহাবাদেরকে ছড়ায় আনছে। আমার মন বলে, কিতাবে পাই নাই, যুক্তি বলে প্রস্তুতি নিয়ে যেতে হবে, আল্লাহর রসুল আসছেন সঙ্গে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিব তো। প্রস্তুতির জন্য কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রসুলের আদর্শ, আল্লাহর রসুলের আদর্শ। ওলামা একমত হবে না আমার সাথে, না জানি আঙ্গুলি উঠায় দেয় কে কি লেখা শুরু করে। আমি তো বলি আল্লাহ আমাদেরকে এতটুকু ভালোবাসেন, আল্লাহ নিজেরটা ছেড়েই দিছেন, নিজেরটা ছেড়েই দিছেন। যদি না ছাড়তেন তাহলে কেন বলতেন ওয়াইন তুতি উহু, আমারটা বাদ, আমার বন্ধুর হইলেই হবে, আমি হেদায়েতের মালা পরাই দিব, তুমি আমার বন্ধুর হইলেই হবে, আমারটা লাগবে না, তুমি আমার বন্ধুর হইলেই হবে, আমি হেদায়েতের মালা পরাই দিব। মান আকা আর রাসূল ফাকাদ আকা আল্লাহ, আমার বন্ধুকে মানলি আমার মানা হয়ে যাবে, আমারটা বাদ। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন তো সহজ করে দিয়েছেন, শিখব তো আল্লাহর রসুলের আদর্শ শিখব। যুবক শিখো, জান্নাত বড় সহজ, কঠিন না, এক সুন্নতের বিনিময়ে জান্নাত দিয়া দিবে, যদি না দিতেন ইমান থাকার পরে এক সুন্নতের বিনিময়ে জান্নাত দিয়া দিবে। হায় হায়, যদি না দিতেন তো আল্লাহ রসুল কেন বলতেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ, আমার এক সুন্নতকে ধরে যে জ্বলতে জ্বলতে কবরে চলে আসবে ইমানের সাথে। ফেতনার জামানায়, আমরা এখন ফেতনার জামানায় আছি, 100 শহীদের মালা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব, এক সুন্নতে এক শহীদ হইলেই যথেষ্ট। আসি আল্লাহর রসুলের আদর্শ শিখি, শিখব তো ওয়াদা, কে কে শিখবে দেখি, আল্লাহ কবুল করুক। নামাই সবচেয়ে বড় আদর্শ, এই এলাকাবাসী আর কবরবাসীর রুহের মাগফেরাতের জন্য এতটুকুই আজকে যথেষ্ট হবে।
যদি এই পুরা মজমা আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ, যেটা উনি দুনিয়ায় পা রাখতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, আল্লাহর রসুলকে চাদরে রাখতে দেরি, সেজদায় যেতে দেরি করেন নাই, দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তো চিৎকার দিতে দিতে যাইতেছিলেন, আসসালা আসসালা, নামাজ 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 নামাজ, সেজদা দিয়া বলতেছেন নামাজ, যাওয়ার সময় বলতেছেন নামাজ, আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ। এই জন্যই তো বলছে লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতালা, নামাজ যার জীবনে নাই সে যেন আমার কাছে কিছু দামি না করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি যেটা নিয়ে আসছি আমার কাছে যেন কিছু দামি না করে, যার জীবনে নামাজ নাই, সবচেয়ে বড় আদর্শ হলো পাঁচ ওয়াক্ত নামাজ। পড়ব না সারব, ওয়াদা, আজকের থেকে কোনো অবস্থায় ছাড়বো না। কি যুবকরা কি বলে, পাক্কা? নামাও তাহলে দেখি, খবর নিব আমি কতটুকু পাক্কা। তুমি যদি পাক্কা হও তাহলে আল্লাহ পাক্কা, কসম খোদার মৃত্যুর আগে জান্নাতের চাবি তোমাকে দিয়া তারপরে উঠাবে। জান্নাতের চাবি 100% মিলবে, জান্নাতের চাবি পাঁচ ওয়াক্ত নামাজ। আর একটা কথা বলবো, মনীষীরা লেখছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, কুওয়াতে নেকি নাদারি বদমাখন, নেক যদি নাও করতে পারি, কিছু জিনিস এমন আছে যেটা করব না, যেটা আমার নবীর আদর্শের বাহিরে, আমার নবীর আদর্শের বাহিরে, আমার নবীর আদর্শের ভিতরে নাই, এমন কিছু জিনিস আমাদের সমাজে আছে, এগুলা করার একটা ভালোবাসা আছে, বিশ্বাস হয় না? হ্যাঁ, দেখাবো চোখ দিয়া। হ্যাঁ, 2020 সারা দুনিয়া বলছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না, ডাইনালারা বলছে, বামালারা বলছে, আমাদের দেশের মানুষ বলছে, দূর দূরান্তের থেকে বলছে, কিন্তু 2020 করোনায় আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটেনি। আমাদের দেশের মতো এত সুন্দরভাবে দাফন কাফন দুনিয়ার কোনো দেশে সম্পূর্ণ হয় নাই, কোনো বিপর্যয় ঘটে নাই। ভালোবাসার বিকাশ, 7.8 ভূমিকম্প আমাদের দেশেও আসছিল, আজকে তো তুর্কিতেও আসছে, মৌতের মিছিল কিন্তু 20,000 পর্যন্ত পৌঁছে গেছে, আরো কত দূর যায় জানি না, আমাদের দেশেও আসছিল 31st নাইটের পরের দিন 5-6 বছর আগে, 2013 হবে বা 14 হবে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। বোঝা গেল আল্লাহর ভালোবাসা আছে এই দেশের সাথে। বুলবুল আসছে 10 নম্বর মহাবিপদ সংকেত নিয়া, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। এই জমিনে শতবার ভূমিকম্প আসছে, আজ পর্যন্ত একটা টিনের ঘরও হেলে নেই। বোঝা গেল এই দেশের সাথে আল্লাহর ভালোবাসা আছে। এরকম কোনো গুণা না হোক, আল্লাহ নারাজ না হোক, যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, নবীর আদর্শ মানতে না পারল, নবীর আদর্শের বাহিরে এমন কিছু করো না যা আল্লাহ নারাজ হয়ে যায়, আর বিপর্যয় চলে আসে তখন কোথাও কিন্তু শুধু একজন বিপর্যয়ের শিকার হবে না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিপর্যয়ের শিকার হবে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, 31st নাইট একটা ছিল, এটাও আল্লাহর নবীর আদর্শে না, এর আগেও পাক্কা টানা 1 মাস আমরা ফুটবলের ভিতরে ডুবা ছিলাম, ঠিক না? প্রতি বছর এমন কিছু আসতে থাকে নতুন নতুন নাম দিয়া, হয় আমার নবীর আদর্শের ভিতরে নাই, যে নবী তোমার আমার জন্য চোখের পানি এখনো শুকায় নাই, কেয়ামতের মাঠেও শুকাবে না, চিৎকার দিতেছেন যার সাফাত ছাড়া পার হওয়া যাবে না,
কোরআন আমাকে বলে যুবক আল্লাহর রাসূলের পক্ষে যে যাবে না আল্লাহ তার পক্ষে কখনো হবে না কোরআন বলে কোরআন এই জন্য 14 তারিখ আসতেছে কিন্তু আজকে 10 তারিখ চলে গেল কালকে 11 পরের দিন 12 পরের দিন 14 রবিবারে 12 সোমবারে 13 মঙ্গলবারে 14 তোমাদের পায়ে হাত দিয়া বলি আল্লাহকে নারাজ করব আমাদের দেশে স্লোগান চলতে শুরু হয়ে গেছে আজকে 3 দিন পর্যন্ত খবরে দেখতেছি বাংলাদেশে নাকি 9 নম্বর ভূমিকম্প আসবে আল্লাহকে নারাজ করো না আল্লাহ যদি নারাজ না হয় না 9 নম্বর কেন 10 নম্বর আসলো কি হবে বাংলার সীমানার সাথে বাড়ি খাবে আর ডাইনে বামে চলে যাবে ঠিক না হ্যাঁ কি কও হ্যাঁ বলার যত গতিতে বল করে বট যে ব্যাট যদি লাগানো যায় এটা অত গতিতেই যায় ছক্কা আর চৌকা ঠিক না আমার বিশ্বাস আমরা যদি আল্লাহকে খুশি করতে পারি নারাজ না করি 9 নম্বর কেন 10 নম্বর আসলো আমাদের পরিধির সাথে বাড়ি খাবে ডাইনে বামে চলে যাবে শুধু পেপারে লেখা উঠবে 10 নম্বর আসছে কোনো বিপর্যয় হয় না যখন 7.8 বিপর্যয় হয় না তো 9 নম্বরও বিপর্যয় হবে না ইনশাআল্লাহ যদি আল্লাহকে নারাজ না করলাম করব ওয়াদা পাক্কা যুবকরা বলো বুড়ারা না আপনারা তো মেসেজ টেসেজ পাঠাইবেন না কামাকে আপনারা কেন হাত উঠাইছেন আপনিও কি অভ্যাস টভ্যাস আছে নাকি যুবকরা আমরা আল্লাহকে নারাজ করব না সত্য তো পাক্কা তাইলে দোয়া করতে পারি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালা অবশ্যই